আবার সূচনার নামে তোলাবাজির টাকা ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রাপকদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তুলে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সদস্য আরজুনা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই। উল্লেখ্য, কিছুদিন আগে প্রায় 200 জন ব্যক্তিকে 10,500 টাকা করে আবাসের তোলাবাজির টাকা ফেরত দেন পঞ্চায়েত প্রধান নুরি বেগম। এখনও অনেকেই টাকা ফেরত পাননি। সোমবার আবাসের ঘর পাইয়ে দেবার নামে তোলাবাজির অভিযোগ তুলে প্রথমে পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান, পরে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বাড়িতে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল সত্তার। অবশেষে অঞ্চল সভাপতির আশ্বাসে অবস্থার বিক্ষোভ তুলে নেন গ্রামের মহিলারা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য আরজুনা বেগম। বললাম যে এই যে আপনি এখানে বসে আছেন কেন? এই ঘরে কি বা টাকার জন্য টাকা নিয়েছে, ঘরে ঘর দিবার জন্য দিতে চাইলো তো ঘর দিল না। তা আমি যেটা দিছি, যেটুকু টাকা দিও আমি ওইটাই ঘুরে চাচ্ছি। 12,000 টাকা দিয়েছি ঘরের জন্য, বললে ঘর দিবে, আজকে দিবে বলে কালকে দিবে, 2 বছর থাকে গেল, ঘর ঘর দিল না। আমি ঘরে আমি পরে থাকি, আমার ভিটা বাড়ি গেলি 2 বছর হয়ে গেল। হ্যাঁ, 2 বছর হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? ওই ঢুলিগাঁও, ঢুলিগাঁও। গ্রামের নাম? ওই তো গ্রামটার নাম ঢুলিগাঁও। এখন কি বলছে? এ এখন কি বলছে? ওই দিবে বলে টাকাটা বলে দিয়ে দিবে ঘুরাই বলে, আমি তো দিয়ে দেন। কি টাকা নিয়েছে আপনার কাছ থেকে? কি ওই মাথা মাথা লে লিছে টাকা? তা কি মাথা মাথা লেনি বলবো, কি বলবো? এলা তো গেটও খুলে না, কিছু খুলে না। আমি ওইটাই ওইটাই চাইছি, আমি ঘুরাই দেবো। এর আগে এসেছিলেন আপনারা টাকা চাইতে? হ্যাঁ, চাইতে আসলেন তো। আজকে যদি দুদিন দিয়ে 3-4 দিন থেকে ঘুরতেছি ওদের বাড়ি। আজকে যদি টাকাটা না পান, হ্যাঁ, এইভাবে বসে থাকবে? আমি এইখানটায় বসে থাকবো, আমি টাকা লাগে। আমি আর টাকা না দিলে আমার কি গার্জেন ঘুরাইতে দিবে না বাড়ি? ওটা বলেছে কত টাকা নিয়ে আসে। আপনার নাম ধরবলা সিং? দেখেন, এইগুলা তো কাঠমণির ব্যাপার ছিল। ওইনার একমাত্র নুরি বেগম যে প্রধান ছিল গত 6 বছর ধরে, এরা অনেক কাঠমণি করেছে, সেই জন্য মহিলাগুলার দাবি এরা পয়সা পায়নি। এর আগে কিছু 15 দিন আগে কিছু টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা এখনো পর্যন্ত দেয়নি। তারপরে পার্সোনাল যে এখানকার যে মেম্বার, যার নাম খালেক, তার ওয়াইফ, উনি প্রত্যেকটা এখানকার গ্রামবাসীদের 20,500 টাকা করে নিয়েছে। আবার গোটা অঞ্চলে 10,500 টাকা করে নিয়েছে নুরি বেগম। এখানে ওনার ভাই ছিল মেম্বার, তিনি 20,500 টাকা করে অগ্রিম তুলেছে। এটা হয়েছিল যে 20,500 টাকা দিতে হবে, ওর মধ্যে গোটা অঞ্চলটাতে 10,000 টাকা করে তোলা হলো। কিন্তু এনার ভাই যে এখানে মেম্বার, তিনি গোটা 20,500 টাকা এগ্রিম তুলে নাই। এটা কথা হয়েছিল ইনার যে 10,500 টাকা এগ্রিম, আর ঘর ঘরের টাকা পাওয়ার পর 10,000 টাকা দিবে। এইগুলা এরকম করে এই গ্রামের মানুষকে শোষণ করেছে, গোটা সুজালি অঞ্চলকে শোষণ করেছে। সেই জন্য এখানকার মানুষ, দেরা টাকা দিয়ে দোক, আমরা কোনো আন্দোলন করব না। যেরকম এই গ্রাম থেকে শোষণ করেছে প্রায় কমপক্ষে না হলে মোটামুটি 3 কোটি থেকে 4 কোটি টাকা এই ঢলিগা বুথ থেকে, মুন্সিগঞ্জ বুথ থেকে ওরা এখানে কালেকশন করেছে। গোটা সুজালিটাতে যদি দেখেন তা আপনারা মোটামুটি 100 কোটি টাকার মতো এরা কালেকশন করেছে। এবং লক্ষ্মীপুরে মোটামুটি রাখেন, ওখানে 100 কোটি টাকা
ই করেছে চুটিয়াখর অঞ্চলে ওখানে 50 লক্ষ টাকা প্রধানের বাড়িতে বিক্ষোভ করেছিল ধর্ণা দিয়েছিল আপনি মহিলাদের সামনে গেট থেকে সামনে সরায় নিলেন দেখেন আমাকে পুলিশ ফোন করলো বা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও কল করলো ব্লক প্রেসিডেন্ট করলো যে ঠিক আছে ধর্ণা টন্না এগুলা দিবেন না আমরা কথা করছি এমএলএ সাহেবের কথা ফোন আসলো আমার কাছে যে এগুলা বন্ধ করো আমি এমএলএ সাহেবকে বললাম যে স্যার ওনার টাকাটা যদি আমরা রিফান্ড করতে পারি তাহলে তো কোনো অসুবিধা নাই টাকা যতক্ষণ পর্যন্ত ফেরত দিচ্ছে না আমি বারবার ওরা থেকে ধর্ণা থেকে তুলে নিয়ে যাই আমার উপরে তো খেপে আছে এরা তাহলে কি টাকা ফেরত পাবে না অবশ্যই ফেরত যেহেতু আমাকে এমএলএ সাহেব এখন কথা করলাম ও বলছে যে ঠিক আছে আপনি একটু দেখান মহিলাগুলোকে ওখান থেকে সরান আবার আমাকে ব্লক প্রেসিডেন্ট ফোন করলো ঠিক আছে ওটা বসে আমরা কি সিদ্ধান্ত করছি ব্লক প্রেসিডেন্টের অনুসারে আমি এখানে আসলাম আমার এমএলএ সাহেবের অনুসারে আমি এখানে আসলাম আবার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোন করলো যে ধর্ণাটা আমার পার্টির একটা বদনাম হচ্ছে যে পার্টিটাকে বদনাম যেন না হয় কিন্তু এরা এইভাবে শোষণ করেছে গোটা 12 বছর ধরে যে বলার কিছু নেই যে মানুষকে মেয়ে ছেলের ব্যাপার নিয়ে জমি নিয়ে কোন কোন ধরনের এদের কাছে একটা ই আছে যে মানুষের কাছে পয়সা নেবার জন্য দিলাম এর আগে তো টাকা দিল এর আগে টাকা দিল আপনার মিডিয়া ভাইরা সবাই দেখেছেন উনার সিগনেচার করা আছে আমার কাছে আমি সিগনেচার ও দিব আপনাকে সবুত তো বলছে যে ও সবুত দেন আমার কাছে আছে তো প্রুফ তিনি চ্যালেঞ্জ করছেন যে কোনো আমি টাকা নিই না যদি প্রমাণ থাকে তাহলে আমি টাকা ফেরত দিতে বাধ্য হব দেখেন কতগুলা প্রমাণ দেব প্রমাণ তো আমার কাছে আছে বলছি তো ওরা বসুক না সুজালির মাঠে আসে বসুক ওরা বসুক পুলিশ প্রশাসনও থাকবে আমাদের উচ্চ নেতৃত্ব যেগুলা ওরাও থাকবে প্রমাণ হবে ওখানে কার কার কাছ থেকে টাকা নিয়েছে ওরা না হলে যে একটা ধর্ম বলে কোনো জিনিস আছে মসজিদে ঢুকে বলে দেখ একটা ধর্ম আছে ইনার কোনো ধর্ম নাই এরা কোনো পার্টি করেনি যে মেম্বার বলছে বর্তমান খালেকের বউ খালেকের স্ত্রী উনাকে বলেন তো গোটা